ফ্রেন্ড, চাকরির চাহিদা পূরণ করতে পারে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না। পৃথিবীতে 90% লোকের কাছে আছে মাত্র 10% টাকা, আর মাত্র 10% লোকের কাছে আছে 90% টাকা। হ্যাঁ, এর ভিতরে কেউ কিন্তু চাকরি করে না। অবশ্যই এটা আমরা সবাই মানি যে ব্যবসা করে যে টাকা ইনকাম করা সম্ভব, চাকরি করে সেটা সম্ভব নয়। কিন্তু তার সত্ত্বেও আমরা ব্যবসা করতে পারি না, কারণ দুটো কারণ। এক তো পুঁজির অভাবে, দ্বিতীয়ত লজ্জার ভয়। ফেলে ভয়টা থাকাই স্বাভাবিক, কারণ এভারেস্ট হিসেব করলে দেখা যায় কি 100% ভিতরে 90% লোকই ব্যবসা ফেল হয়। তো সেখানে ভয় লাগাটাই স্বাভাবিক। তো ফ্রেন্ড, আপনারা যারা টাকা ইনভেস্ট না করে কোনো রিস্ক ছাড়া টাকা ইনকাম করার কথা ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি। আমি এখানে 6টি পদ্ধতি বলবো, যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আপনি 1 টাকাও বিনিয়োগ না করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, তাছাড়াও এখানে লসের কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তো আপনি যদি শিখতে চান বা জানতে চান তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যাবে। চলো শুরু করা যাক। ফ্রেন্ড, আমি যে 6টার উপপদ্ধতির কথা বলতে যাচ্ছি, তো আপনি পড়ালেখা জানুন বা না জানুন, আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, এইগুলোর ভিতরে কিন্তু যে কোনো একটি আপনি অবশ্যই করতে পারবেন। তো অবশ্যই 6টা পদ্ধতি 6টাই আপনি দেখবেন স্কিপ না করে। ফ্রেন্ড, প্রথম নম্বরে রয়েছে ফ্রিল্যান্সার। আপনি যে কাজে করতে পারুন না কেন, যে কাজে ভালো করতে পারেন সেটাই কিন্তু আপনি এখানে আপনার ইচ্ছা মতো কাজ ধরে করতে পারবেন। ফ্রিল্যান্সার যেরকম, আপনি যদি ভালো ফটোশ্যুট করতে পারেন, ভালো ভিডিও এডিটিং করতে পারেন, ফটোশপের কাজ করতে পারেন, আপনি যদি ভালো গেঞ্জি সেলাই করতে পারেন, যে কোনো কাজ আপনি যেটা ভালো করতে পারেন সেটাই কিন্তু আপনি করে অনায়াসে টাকা ইনকাম করবেন। আপনার ভিতর যে যোগ্যতা আছে, আপনি যদি ভালো লেকচার দিতে পারেন, কোনো বিষয়ে আপনার ভালো যোগ্যতা আছে, সেই ব্যাপারটাই আপনি ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এটা করবেন আপনি কীভাবে? ফ্রেন্ড, এরকম তো হাজারো ওয়েবসাইট আছে কিন্তু সবগুলোই কিন্তু জেনুইন নয়। আমি দুটো ওয়েবসাইটের কথা বলি যেগুলো জেনুইন। একটা তো ফাইবার, আর একটা আপওয়ার্ক। ফ্রেন্ড, আপনি খাতা কলম নিয়ে নিন আর লিখে নিন ফাইবার, আপওয়ার্ক। এখানে গিয়ে আপনি ঢুকে অল্প দিনের ভিতরেই কিন্তু, মাত্র 1 সপ্তাহের ভিতরে যদি আপনি রিসার্চ করেন, 1 সপ্তাহের ভিতরে কিন্তু এই কাজটা আপনি শিখে যেতে পারবেন যে কীভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বাকি যে যোগ্যতা আপনার আছে তার বলে আপনি টাকা ইনকাম করতে পারবেন 1 টাকাও ইনভেস্ট না করে। ফ্রেন্ড, দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ফ্রেন্ড, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? ফ্রেন্ড, অ্যামাজন ফ্লিপকার্টে যে প্রোডাক্টগুলো বিক্রি হয়ে থাকে সেই প্রোডাক্টগুলোর লিঙ্ক নিয়ে আপনি আবার ফেসবুক, আপনার ইউটিউবে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে বিক্রি করে দিলে তার থেকে একটা কমিশন পাওয়া যায়। আপনি ঘরে বসে 1 টাকাও ইনভেস্ট না করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং খুব সহজে করতে পারেন। আপনি যদি নিজেও অ্যাফিলিয়েটের মাধ্যমে কোনো জিনিস কেনেন, তার থেকেও কিন্তু আপনি 10% কমিশন থেকে কমিশন নিতে পারেন। মনে করো কোনো একটা জিনিসের যেটার দাম 10,000 টাকা, আর সেটাতে যদি 10% কমিশন আসে তাহলে 1,000 টাকা। মানে 10,000 টাকা দিয়ে আপনি জিনিসটা কিনছেন আর সেখানেও আপনি 1,000 টাকা কমিশন নিতে পারছেন। তো এরকম যদি আপনি অন্য কাউকে বিক্রি করেন, যেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, ফেসবুক গ্রুপের মাধ্যমে, আপনার পরিচিত কোনো রিলেটেডের কাছে বা যার কাছে আপনি বিক্রি করতে পারেন না কেন, তার থেকে আপনি কমিশন পাবেন। তো আপনি অ্যামাজনে গিয়ে অ্যাফিলিয়েট পেজটা খুলবেন, ফ্লিপকার্টে গিয়ে অ্যাফিলিয়েট পেজটা খুলবেন। আর আপনি যদি বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই daraz.com, bd.com এখানেও কিন্তু অ্যাফিলিয়েটের সুযোগটা রয়েছে। তো সেখান থেকে আপনি খুব সহজেই এইভাবে টাকাটা ইনকাম করতে পারবেন। তো এত গেল ফ্রি, আর আপনি যদি পেড করে এর থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অনেক বেশি করতে পারেন। যেরকম আমি আংশিক ধারণা দিয়ে দিচ্ছি, তারপরে আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। মনে করুন আপনি অ্যামাজন থেকে 10টা প্রোডাক্ট সিলেক্ট করলেন, সেই 10টা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। তো ফেসবুকে গিয়ে সেটার অ্যাড চালিয়ে খুব দ্রুত কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। যেখানে আপনি মাত্র 1,000 টাকার অ্যাড চালাচ্ছেন সেখানে হতে পারে আপনি 10,000 টাকা ইনকাম করে নিচ্ছেন। এরকমই কিন্তু হচ্ছে। আপনি ফেসবুকে গেলেই দেখতে পারবেন যে অনেক কোম্পানি আছে যেগুলো জেনুইন ফ্লিপকার্ট বা অ্যামাজনের কোম্পানি নয়। ওরা নিজেদের অ্যাফিলিয়েট বানিয়ে আপনার সামনে অ্যাড আসার তাও থাকবে যে আপনি এই প্রোডাক্টটা সামনে চলে আসবে, কম টাকায় প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে অ্যামাজনে বা ফ্লিপকার্টে। তো এইভাবে কিন্তু আপনিও ফ্লিপকার্টে খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারেন। ভালো একটা মানে কি, 1,00,000 টাকার উপরে এই ব্যবসা করে কিন্তু ইনকাম করা সম্ভব। তৃতীয় নম্বরে রয়েছে ইবুক। সহজ কথা যদি বলি তাহলে আপনি মোবাইল দিয়ে যে বইগুলো অনলাইন থেকে বা ডাউনলোড করে পড়তে পারেন সেগুলো ইবুক। অনেকে ইলেকট্রিক বুক বললে অনেকেই বুঝবে না। তো যাই হোক, তো সেটা আপনি কীভাবে করবেন? আপনাকে মাথা খাটিয়ে বই লেখার কোনো দরকার নেই। অলরেডি বাজারে যে বইগুলো সবথেকে বেশি বিক্রি হয়ে থাকে বা যে বইগুলো সবথেকে বেশি পড়া হয় সেই বইগুলোই দুইভাবে করতে পারেন। আপনি তো এক তো টাইপ করে সেই বইগুলো একটা অ্যাপ তৈরি করে সেটা বাজারে বিক্রি করতে পারবেন। এরকম আপনি যদি চান যে অ্যামাজনে বিক্রি করবেন, ফ্লিপকার্টে বিক্রি করবেন, ই বুকগুলো কিন্তু অনেক বেশি বিক্রি হয়ে থাকে। প্লাস আপনি যদি চান যে প্লে স্টোরে বিক্রি করবেন, অন্য অন্য ওয়েবসাইটে গিয়ে বিক্রি করবেন, সেটাও কিন্তু বিক্রি করতে পারবেন। তো এটা আপনি করবেন কীভাবে? দুইভাবে করা যায়। এক তো আপনি
ফ্রিতে ইবুকে সফটওয়্যার পাওয়া যায়, সেখানে গিয়ে টাইপ করে লিখতে পারবেন বা আপনি ফটো তুলে ডাইরেক্টও কিন্তু বই তৈরি করতে পারবেন, এরকম ফ্রি অনেক ওয়েবসাইট আছে। আর আপনি যদি চান যে আমি একটু ভালো করে করবো, তো সেখানে আপনি পেড মানে টাকা দিয়ে একটা ওয়েবসাইটে ঢুকে তারপরে আপনাকে করতে হবে। তা প্রথম প্রথম কোনো দরকার নেই, আপনি নর্মালি একটা বই তৈরি করুন, আর আপনাকে লিখেও করার দরকার নেই, শুধুমাত্র মনে করুন যে কোনো একটি বই, পৃথিবীতে যত বই আছে যত ভাষার বই আছে, শুধুমাত্র ওই বইটা যা যা আছে নাম যা দিয়ে আছে ভিতরে যা কিছু আছে সব কিছু তাই থাকবে, কিছু করার দরকার নেই। শুধুমাত্র আপনি ফটো তুলে তুলে সফটওয়্যার আপডেট করে একটা বই বানিয়ে দিলেন, আর সেটা আপনি সেল করতে পারবেন খুব সহজে। এটা কিন্তু খুব ভালো একটা ধারণা। তো আপনি যদি চেক করতে চান যে এটা কীরকম হয়, তো প্রথমত আপনি চেক করে নিন প্লে স্টোরে গিয়ে, অ্যামাজনে ফ্লিপকার্টে গিয়ে, যে ইবুক লিখে সার্চ করুন আর ওর নিচে দামটাও লেখা আসবে যে কত টাকা দিয়ে এটা আপনাকে কিনতে হবে। একটা বই আপনি যদি তৈরি করেন তো ওই বইটা থেকে লাইফ টাইম আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। দেখার পরে যে এটা কিভাবে কত দামে বিক্রি হচ্ছে, তারপরে আপনি অনলাইনে গিয়ে সার্চ করে নিন যে কিভাবে ইবুক তৈরি করবো, আপনি খুব সহজে এক সপ্তাহ লাগবে না আপনাকে শিখতে, ওটা খুব সহজেই আপনি করতে পারবেন। ফ্রেন্ড চতুর্থ নম্বরে রয়েছে ওয়েবসাইট তৈরি করা। ফ্রেন্ড ওয়েবসাইট দুইভাবে তৈরি করা যায়। আপনি যদি ওয়েবসাইটের কাজটা ভালোভাবে শিখে নেন তাহলে আশপাশে আপনার বাজারে আপনার এরিয়াতে এরকম অনেক লোক আছে যাদের একটা ওয়েবসাইটের তো দরকার কিন্তু ওয়েবসাইটটা তারা বানাতে পারে না, তো এটা শিখতে কিন্তু আপনার এক মাস সময় লাগবে না। আপনি যদি একটু স্মার্ট হন তাহলে এক মাসের ভিতরে কিন্তু ওয়েবসাইটটা বানানো আপনি শিখে যাবেন। এখানেও কিন্তু দুই ধরনের হয়, একটা পেড একটা ফ্রি। আপনি ফ্রিটাই করলেন প্রথম পর্যায়ে, আর আশেপাশে যে দোকানদারগুলো আছে বা যাদের দরকার ওয়েবসাইটে তাদের কিন্তু আপনি মোবাইল থেকেই তৈরি করে দিতে পারবেন একটা ওয়েবসাইট। তারপরও এটা তো গেল আপনি লোকের কাছ থেকে টাকা নিতে পারবেন, আপনি নিজে ওয়েবসাইট তৈরি করে যে কোনো একটি বিষয়ের উপরে যে কোনো একটি প্রোডাক্টের উপরে সেখানে যদি ট্র্যাফিক আসা শুরু হয়ে যায় তো ইউটিউব থেকে যেরকম ইনকাম হয় না ওর থেকে বেশি ইনকাম করা যায় কিন্তু ওয়েবসাইট দিয়ে। তো এই দুইভাবে কিন্তু ওয়েবসাইটটা যেটা যেখানে আপনার এক টাকাও পুঁজির দরকার নেই এখান থেকে কিন্তু আপনি ঘরে বসে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন। ফ্রেন্ড পাঁচ নম্বরে রয়েছে ব্লগ। ফ্রেন্ড ব্লগও দুইভাবে করা যায়, এক তো আপনি এক তো লিখে করা যায় আর একটা ভিডিও বানিয়ে করা যায়। তো আপনি যেটা সুবিধে মনে হয় সেটাও করতে পারেন। আপনি যদি চান আমি লিখে করব তো সেটাও চলবে, আপনি যদি চান যে আমি ভিডিও করব, যেরকম যে কোনো একটা টপিকের উপরে আপনি লিখতেও পারেন, আপনি সামনে ক্যামেরা অন করে আমি যেরকম বলছি সেরকম কথা বলেও কিন্তু ব্লগে আপলোড করতে পারবেন। তো এখানেও কিন্তু একই ব্যাপার, দুই ধরনের ইনকাম হয় এখানে। যেরকম অ্যাড আসবে ট্র্যাফিক জেনারেট হওয়ার পরে, তো অ্যাডের টাকা আপনি নিতে পারবেন। আর অনেক সময় যদি ট্র্যাফিক জ্যাদা, ট্র্যাফিক মানে বেশি লোক যদি আপনার ওয়েবসাইটে আসে সেটাকে ট্র্যাফিক বলে। তো যখন বেশি লোক আপনার ওয়েবসাইটে আসা শুরু হয়ে যাবে তখন প্রমোশনও করতে পারবেন, তো প্রমোশন থেকেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। আর ব্লগের একটা সুবিধা আছে এই, আপনি আপনার নিজের নামও দিতে পারেন, যে কোনো প্রোডাক্টের নাম দিয়েও চালাতে পারেন, যে কোনো বিষয়ের নাম দিয়েও চালাতে পারেন। আপনি যদি চান যে আমি শুধুমাত্র লিখে চালাবো সেটাও করতে পারেন, আপনি ভিডিওই ছাড়তে হবে এরকম কোনো কথা নেই। তো ব্লগিং কিন্তু ভালো একটা সুবিধা রয়েছে যে কোনো কিছু না করে, কিছু দরকার নেই তো আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন, যে বিষয়ে আপনি লিখতে চান সেই বিষয়ে পড়বেন, লিখবেন পড়বেন লিখবেন হয়ে গেল, আপলোড করবেন, যখন ট্রাফিক জেনারেট হয়ে যাবে তখন টাকা আসা শুরু হয়ে যাবে। ফ্রেন্ড ছয় নম্বরে রয়েছে ইউটিউবে। ফ্রেন্ড ইউটিউবেতে আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনার কাছে একটা মোবাইল আছে, আপনি নিজেও ভিডিও বানাতে পারেন। তো আপনি বলতে পারেন দাদা তো আমি কীভাবে কী করবো, এখানে অটোমেটিক কিন্তু ইউটিউব সাজেস্ট করে দেয়। তারপরে ভিডিও তো আসেই, আপনি যেটা পারছেন না বা জানেন না সেটা আপনি ইউটিউবেতে সার্চ করে নিতে পারবেন। একটা ইউটিউবে চ্যানেল বানানো খুবই সহজ ব্যাপার। তো আমি আপনাকে বলি, আপনার আমি যেরকম বিজনেসের উপরে আইডিয়া দিয়ে থাকি, তো বিজনেস চ্যানেলটা কিন্তু খুব বেশি গ্রোথ করে না, মানে সবাই বিজনেস আইডিয়া দেখতে পছন্দ করে না। যারা ভালো কিছু করতে চায় বা যাদের পেটে খিদে আছে, এক কথা বলতে গেলে টাকার খিদে আছে বা ভালো কিছু করার ইচ্ছা আছে, তারা কিন্তু বিজনেস আইডিয়াগুলো দেখে। সাধারণত বেশি যে ভিউজ যেগুলো হয় মানে এটাও কিন্তু ডিপেন্ড করে, যত বেশি ভিউজ আসবে তত বেশি টাকা। তো আপনার ভিডিওটা যার উপরেই হোক না কেন, এটা ভিউজের উপরে টাকা আসে, অন্য কোনো কিছুর উপরে না। তো আমি দুটো তিনটা টপিকে বলে দিচ্ছি যেটার উপরে আপনি আপনার ইউটিউবে চ্যানেল শুরু করতে পারেন। এক তো রোস্ট ভিডিও, এটা করা খুব বেশি কষ্টের ব্যাপার নয়, বর্তমান ছেলেরা খুব পাকা, তো রোস্ট ভিডিও আপনি খুব সহজে করতে পারবেন আর এখানে ভিউজ আসার সম্ভাবনা খুব বেশি। দ্বিতীয়ত কমেডি ভিডিও যদি আপনি করতে চান, একা একাও করা যায় গ্রুপ নিয়েও করা যায়, তো এই দুই ধরনের ভিডিওতে কিন্তু ভিউজটা অনেক বেশি আসে। আর একটা ভিডিও আছে সেটা কিডস ভিডিও, যদি আপনি বাচ্চাদের ভিডিও বানাতে চান যেরকম কার্টুন বা গারা, সেটা কিন্তু শিখতে বা করতে অনেক সময় লাগবে।
আর ওই কিট ভিডিওটা আবার যদি ছোট বাচ্চা থাকে কোনো ঘরে তাকে দিয়ে দিয়ে নিজে মুখে ডাবিং করে কিন্তু করা যায়। তো আমার মতে আপনি যদি ইউটিউবে করতে চান তো এই তিন টপিকের উপরেই কিন্তু সব থেকে বেশি ভিউজ আসে। এছাড়াও অনেক বিষয় আছে, আপনি যদি এর উপরে ইন্টারেস্টেড না হন তাহলে অন্য বিষয়ের উপরে বানাতে পারেন। তো অবশ্যই যে কোনো টপিক সিলেক্ট করার আগে সেই বিষয়ের উপরে কত ভিউজ আসে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ফ্রেন্ড, এই ছিল ছয়টি উপায় যেটা আপনি এক টাকা না লাগিয়েও এর থেকে লাখো টাকা ইনকাম করতে পারবেন। এই ছোট একটা ভিডিওর ভিতরে সব কিছু ডিটেলস আলোচনা করা সম্ভব নয়। আপনি যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করব। আর এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা জীবনে কিছু করতে চায়। দেখাবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।